হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল সিনেমা এবং আমরা। এই নতুন চ্যানেলের মাধ্যমে আমরা কিছু সিনেমার রিভিউ এছাড়া কিছু সোশ্যাল অ্যাক্টিভিটি আমরা আপনাদের সামনে তুলে ধরব। তো আজকে আমরা একটা নতুন অনুষ্ঠান আপনাদের সামনে দেখাতে চলেছি, সেটি হচ্ছে গিয়ে ফিল্মি আড্ডা এবং টুকটাক। এই ফিল্মি আড্ডা এবং টুকটাকের মাধ্যমে আমরা কিছু নতুন সিনেমার রিভিউ আপনাদের সামনে তুলে ধরব। তো আজকে ফিল্মি আড্ডা এবং টুকটাকে নতুন সিনেমাটির নাম হচ্ছে সাজবাতি। হ্যালো ফ্রেন্ডস, আমি শুভ। তো বন্ধুরা, বন্ধু স্বরূপ একটু আগে যেমনটা তোমাদেরকে বলল, ইতিমধ্যে আমরা যে নতুন সিনেমাটা দেখে এসেছি যেটা সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি, ছবিটির নাম তোমরা সবাই জানো, সাজবাতি। এই ছবিতে অভিনয় করেছে সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, পাওলি দাম এবং আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির এই মুহূর্তে জনপ্রিয়তম নায়ক দেব। লিলি চক্রবর্তী হচ্ছে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন, তার ভূমিকাটি কিন্তু এখানে মুখ্য, তাকে কেন্দ্র করে গল্পটা এগোচ্ছে। কিন্তু তার বাড়িতে তার কেয়ারটেকারের রোলে অভিনয় করেছেন দেব এবং পাওলি দাম পরিচারিকার রোলে অভিনয় করেছেন। এছাড়া আছেন ছানাদাদু বলে একটি বিশেষ চরিত্রে লিজেন্ডারি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তো এই যে ছবিটির সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এই যে দেবকে যখন এই সিনেমাটিতে অভিনয় করতে বলা হয়, তখন দেব প্রথমে একটু সন্দিহান ছিলেন যে সিনেমাটি করবেন কিনা। তো উনি প্রযোজক অতনুবাবুকে বলেন, সিনেমাটিতে যদি সৌমিত্রবাবু অভিনয় করেন তাহলে সিনেমাটি আরও ভালো হয়। তো অতনুবাবু ওনাকে জানান যে সিনেমাটিতে সৌমিত্রবাবু আছেন, ফলে প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর উৎসাহ আরও দ্বিগুণ হয়ে যায় যে সবাই সিনেমাটিতে মন খুলে কাজ করার ব্যাপারে আরও বেশি কনফিডেন্ট ফিল করে। তো গল্পটিতে দেব নিজেকে অনেকটা ভেঙেছেন, মানে আমরা এখানে অনেকেই আছি যারা দেবের ছবি দেখেছি। এই চরিত্রটা আপনাদেরকে একদমই হতাশ করবে না। আপনারা যারা দেবের অলরেডি ফ্যান তা তো ছবিটা দেখবেন, কারণ দেব এখানে অসাধারণ চেষ্টা করেছেন। পাওলি দাম তো বরাবরই ভালো অভিনেত্রী, আর লিলি চক্রবর্তী এবং সৌমিত্র চট্টোপাধ্যায় ও সন্তু মুখোপাধ্যায়, তারপর পার্শ্ব চরিত্রে সায়নী, এদের সবার সঙ্গতে সিনেমাটি কিন্তু অপূর্ব হয়েছে। অভিনয়ের দিক দিয়ে দেব নিজেকে একেবারে ভেঙে চুরে ফেলেছেন। দেবের কথাটা আমি বারবার এই কারণেই বলছি যে দেবকে এর আগে আমরা দেখেছি অ্যামাজন অভিযান, চাঁদের পাহাড়, বুনো হাঁস এই ধরনের কিছু ছবিতে একটু অন্য ধরনের চরিত্রে অভিনয় করতে। তারপরে আমি বলবো যে এই ছবিটিতে দেব কিন্তু প্রমাণ করে দিয়েছেন যে উনি শুধু টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে শুধু অভিনয় করতে আসেননি, একজন দক্ষ এবং একজন স্বনামধন্য অভিনেতা হিসেবে আগামী দিনে মানুষের মনে রয়ে যাওয়ার জন্যই এসেছেন। তো আমি আর বিস্তারিত যাব না, আমার বন্ধু অন্তু ছবিটির বিষয়ে আরেকটু আপনাদের ভেতর থেকে বলবে, তো আপনারা শুনতে থাকুন। এই যে সাজবাতি সিনেমাটা যদি আমরা দেখি, তাহলে এই সিনেমাটা হচ্ছে এক বছরের কিছু বেশি সময় টাইমলাইন নিয়ে তৈরি। মানে সিনেমাটা শুরু হচ্ছে দুর্গাপুজোর বিসর্জনের দিন থেকে এবং সিনেমাটা যখন শেষ হচ্ছে তখন ঠিক তার পরের বছরের কালী পুজোর পরের কিছু সময় গিয়ে সিনেমাটা শেষ হচ্ছে। সিনেমাটার শুরুতেই আমরা দেবকে দেখব, একটা গ্রামের সাদা মাটা ছেলে যার তার বাবার সাথে সম্পর্কে অনেক টানা পড়ে রয়েছে। দেবের বাবাই অভিনয় করছে এখানে সন্তু মুখোপাধ্যায় এবং তিনি অনবদ্য অভিনয় করেছেন। এবং যত সিনেমাটা এগোবে, হ্যাঁ, দেব এবং দেবের বাবার সম্পর্কের যে জটিলতা সেটা আস্তে আস্তে, একটা জট যেরকমভাবে আস্তে আস্তে ছেড়ে যায় ঠিক সেরকমভাবেই ছেড়ে যাবে। এবং এই যে সম্পর্কটা আস্তে আস্তে সহজ সরল হয়ে উঠছে তার পিছনে অবদানটা কিসের? এবার আমি চলে আসছি লিলি চক্রবর্তী, যিনি কলকাতায় থাকেন সাঁঝবাতি বলে একটা বাড়িতে, এবং দেবের বাবার মানে অনেক ইনসিস্ট করার পর, সন্তু মুখোপাধ্যায় এখানে অনেক ইনসিস্ট করার পর দেব অনেক অনিচ্ছার সত্ত্বেও এই সাঁঝবাতি বাড়িটিতে আসেন তার লিলি চক্রবর্তীর কেয়ারটেকার হিসাবে। তাদের মধ্যে যে মানে বন্ডিংটা আস্তে আস্তে এতটা স্ট্রং হয়ে যাচ্ছে, সেখানে একটা সময় গিয়ে দেখব লিলি চক্রবর্তী তার ব্যক্তিগত জীবনে তার একটা অবলম্বন হয়ে দাঁড়াচ্ছে এখানে দেব। দেবের সহজ সরল এখানে অভিনয়টা দর্শকদের মন জয় করতে সফল হয়েছে আমি বলবো। আর লিলি চক্রবর্তী এখানে 74 বছর বয়সী একজন বৃদ্ধা যার ছোট ছেলে মারা গেছে এবং যার বড় ছেলে একজন স্বনামধন্য ডাক্তার, তিনি বিদেশে থাকেন। বর্তমান যুগে আমরা এটা দেখতে পাই যে ছেলে মেয়েরা যখন
কর্মসূত্রে বিদেশে চলে যায় বা বাইরে থাকে, তাদের সাথে তাদের বাবা মায়ের, বৃদ্ধ বাবা মায়ের দূরত্ব অনেকটাই বেড়ে যায়, এই জিনিসটাকে এই সিনেমায় প্রচণ্ড ভালোভাবে তুলে ধরা হয়েছে। এবং এখানে এই যে সাঁঝবাতি, সাঁঝবাতি মানে হচ্ছে সন্ধ্যার প্রদীপ, একজন 74 বছর বয়সী বৃদ্ধা তার জীবনের সন্ধ্যার প্রদীপ হিসাবে এখানে নিজেদেরকে ফুটিয়ে তুলেছে দেব এবং লিলি চক্রবর্তী আর এক পরিচারিকা পাওলি দাম। এবং ঠিক এই জায়গাটাতে দেব এবং পাওলি দামের অভিনয় দিয়েই সিনেমার নাম সাঁঝবাতিটা খুব ভালোভাবে জাস্টিফাইড হচ্ছে। এখানে আর একটা চরিত্রে আমরা দেখতে পাবো সৌমিত্র চট্টোপাধ্যায়কে, যিনি হচ্ছেন লিলি চক্রবর্তীর একজন বিশেষ পরিচিত, এবং লিলি চক্রবর্তীর সূত্র ধরেই এই দেব এবং পাওলি দাম তাদের ছানা দাদু মানে হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়েরও কতটা কাছাকাছি চলে যাবে এটা আমরা সিনেমা দেখেই বুঝতে পারব। আজকালকার দিনে আমাদের মরালিটি অনেক জায়গায় আমরা ভুলে যেতে বসেছি, যে আমরা বড় হয়ে যাওয়ার পর আমাদের বাবা মা তাদের কিভাবে কেয়ার রাখবো, নিজেদের ক্যারিয়ারের মানে প্রেশারে হোক যেভাবেই হোক আমরা অনেক সময় এই ব্যাপারটাকে ভুলে যাই, কিন্তু তারাও যে আমাদের কাছ থেকে কিছু এক্সপেকটেশন রাখেন, এই ইমোশনাল দিকটা এই সিনেমাতে এত সুন্দরভাবে তুলে ধরেছে সেটা তারিফ করার যোগ্য। এবং সিনেমার শেষে গিয়ে আমরা আস্তে আস্তে দেখব যে দেব এবং পাওলি দাম কতটা নির্লোভভাবে শুধুমাত্র একজন বৃদ্ধ বৃদ্ধার সেবায় কীভাবে নিজেদের নিয়োজিত করছে তার একটা অনবদ্য উদাহরণ আমরা এখানে দেখতে পাব। এখানে একটা জিনিস বিশেষভাবে আমি উল্লেখ করব যে এই সিনেমায় যে সমস্ত কলাকুশলীরা রয়েছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, সন্তু মুখার্জি বা আরও যে সমস্ত অ্যাক্টার এবং অ্যাক্ট্রেসরা রয়েছেন, পাওলি দাম, এনাদের অভিনয় প্রতিভা কতটা আমরা আগেই জানি, কিন্তু এদের মধ্যে থেকেও এই সিনেমাটাতে দেব নিজের অভিনয় দিয়ে, শুধুমাত্র নিজের অভিনয় দিয়ে নিজেকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, তো এটা অনবদ্য। যারা দেবের ক্রিটিক বা যারা হয়তো অতটা পছন্দ করো না তার এই মানে সুপার হিরো লাইক একটা ইমেজ, হ্যাঁ, তারা এটা অবশ্যই দেখতে পারো। এবং এই চরিত্রটাকে এত সুন্দরভাবে জাস্টিফাই করেছে দেব, এটা না দেখলে কিন্তু বোঝা যাবে না। আর হ্যাঁ, এখানে একটা জিনিস বলো, আমরা যখন সিনেমাটা দেখতে গিয়েছিলাম তখন যারা দর্শক ছিল তাদের মধ্যে নতুন প্রজন্মের যেমন দর্শক ছিল তার সাথে সাথে পুরনো প্রজন্ম তারা তাদের বাবা মাকেও নিয়ে এসেছে সিনেমাটা দেখতে, তাই এই বড়দিনে বা এই ছুটির মরশুমে তোমরা যদি তোমার পরিবারের সাথে কোনো সিনেমা দেখার প্ল্যানিং করে থাকো তাহলে এই সিনেমাটা কিন্তু একটা মাস্ট ওয়াচ। আর এটা আমাদের প্রথম ভিডিও, তোমরা আমাদেরকে একটু উৎসাহ দিও, এর জন্য প্লিজ আমাদের চ্যানেলটি লাইক করো, শেয়ার করো, যে বেল আইকনটি আছে ওটি ফার্স্টে সাবস্ক্রাইব করো, রেড বাটনটা, এবং যে বেল আইকনটি আছে ওটাও প্রেস করো, তাহলে তোমরা সমস্ত নোটিফিকেশন পাবে। আমরা নতুন নতুন সিনেমা রিভিউ আপ তোমাদেরকে দেব এই চ্যানেলের মাধ্যমে, নতুন নতুন বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটি করব, অনেক কিছু আমরা প্ল্যানিং নিয়ে এসেছি সেগুলো তোমরা দেখতে পারবে, এবং ইন ফিউচারে তোমরাও আমাদের সাথে এই চ্যানেলে জুড়ে যেতে পারবে। তো এই এই এইটুকুই চমক থাকছে তোমাদের জন্য আপাতত, তো আর তোমরা আমাদের এই ভালোবাসাটুকু দিও, থ্যাংক ইউ।